শীতে শিশুদের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বিশেষ করে ভাইরাস ঘটিত রোগগুলো এর মধ্যে অন্যতম এছাড়া অ্যালার্জিজনিত সর্দি কাশিজনিত সমস্যায় সবচেয়ে বেশি ভোগে বাচ্চারা শীতে শীতে কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলো বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় অতি গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতের মৌসুমি শাকসবজি ফলমূল এই শাকসবজি ফলমলে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য পুষ্টিকোণা থাকার কারণে বাচ্চাদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ থেকে সুরক্ষা প্রদান করে এছাড়া মধু শীতের জন্য অতি গুরুত্বপূর্ণ খাবার হতে পারে যেটি বাচ্চাদের তাপ ধরে রাখতে ত্বকের মসৃণতা বাড়াতে শীতে ত্বকের বিভিন্ন ধরনের রোগের প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে চর্বি জাতীয় খাবার বিশেষ করে ঘি নিমের কুসুম শীতের জন্য অতি গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচ্য এই খাবারগুলো আপনার সন্তানকে শীতে শীতের শুরুতে শীতের শেষের দিকে দিতে পারেন আপনার সন্তানের স্বাস্থ্য সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিতে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ